দালালের পড়ে বাংলাদেশ থেকে সমুদ্র পথে মালয়েশিয়া থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে যাওয়ার পথে হন অনেকে আবার অনেকে বিভিন্ন দেশের আইন বাহিনীর হাতে ধরা পড়েন বুধবার মিয়ানমারের কারাগার থেকে বাংলাদেশে ফেরত আসা একশো তিহাত্তর বাংলাদেশের মধ্যে অনেকেই আছেন এমন ভুক্তভোগী জানিয়েছেন অবর্ণনীয় কষ্টের কথা বিশ্লেষকরা বলছেন দালালদের আইনের আওতায় আনা এবং অবৈধভাবে অবৈধ পথে বিদেশ যাত্রা ঠেকাতে শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াতে হবে সিয়াম সোহেলকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন শেখ জায়েদ কম খরচে সুন্দর ভবিষ্যৎ গড়তে স্বপ্নের প্রবাসে অনেকেই দালালের হাত ধরে এমন জীবন ঝুঁকি নিয়ে সমুদ্রপথে যাত্রা করেন এই স্বপ্নযাত্রা কখনো কখনো অনেকের জন্য হয়ে যায় মৃত্যুযাত্রা কেউ কেউ অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ধরা পড়েন বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে জীবন কাটাতে থাকেন কারাগারে পৃথিবীতে এমন বাংলাদেশি কত তার স্পষ্ট হিসেব নেই মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজা ভোগ শেষে বুধবার ফেরত আসাদের মধ্যে অনেকেই আছেন যারা মালয়েশিয়া কিংবা থাইল্যান্ড যাওয়ার পথে ধরা পড়েছিলেন আবার কেউ কেউ আটক হয়েছেন মাছ ধরতে যে আমরা সাগরে মাছ ধরতে গেছি মাছ ধরার জন্য আমরা সাগর থেকে চলে আসতেছি মায়ের মার থেকে উনি আমার বাংলাদেশে বড়টা দুঃখে গেছি আমরা ওখান থেকে আমাদের নিয়ে গেছে দাম দাম ছবি বেরি পাঁচ বছর জিওল মারি আমরা যারা ফেরত এসেছেন তাদের পরিবারে এখন আনন্দের বন্যা আমাদের বাংলাদেশ সরকার জানিয়েছে তাদের কাছে হাজার হাজার ঋণ আমার আল্লাহ রহমত যদি তাড়াতাড়ি ফিরে আসতে পারছে শুক্রিয়া যাদের স্বজন আসেনি তারা এখনো আশায় বুক বেঁধে আছেন ছবি হাতে কান্না জড়িত কণ্ঠে বৃদ্ধা হাসিনা জানান সন্তানকে ফিরে পেতে দালালকে দিয়েছিলেন তিন লাখ টাকা দশ বছর গিয়ে মানুষ আইয়ের এগারো বছর গিয়ে মানুষ আইয়ের হয়ে তো আইয়ের না নয়ের আই চাই চাই বাপা মারা গিয়ে আজাদি বছরের ফটো শুকে গা ঝাড়ীwala ইও সুকু সুকু দিন লাগে বিশ্লেষকরা বলছেন অবৈধ পথে বিদেশ যাত্রা ঠেকাতে এবং দালালদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা অপ্রতুল আমরা প্রতি বছর দেখতে পাচ্ছি যে একটাই করিডোর সেটা হচ্ছে যে দেম ও গন্ডুম করিডোরটা তো এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ব্যর্থতাও আছে আবার হচ্ছে যে একটা টেকনিক্যাল গ্যাপ কৌশলগত একটা গ্যাপ আছে ইকুইপমেন্ট দিয়ে লজিস্টিক তট দিয়ে যেভাবে চিন্তা করা উচিত আমার মনে হয় ওনারা সেটা করতে না এক হচ্ছে মানুষের নিজের যাওয়ার প্রবণতা বা আগ্রহ মরিয়া একটা ভাব এবং সেটা সুযোগটা পাচারকারীরা নিচ্ছে কক্সবাজারের আশেপাশে যেসব আমাদের সীমান্ত বাহিনীগুলো রয়েছে নৌবাহিনী রয়েছে বর্ডার গার্ড রয়েছে তারা সবাই কিন্তু এগুলো জানেন এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো জানে যে প্রবণতাটা আছে সেই অনুযায়ী যথেষ্ট তৎপরতা আছে বলে আমাদের মনে হয় না ডমিক্স টাইনি ট্রাকচার ফ্রেশ অ্যাকশিয়া ফ্ল্যাশ পর্যন্ত তাই ব্যবহার করুন ডমিক্স ফ্রেশ গার্ট মিয়ানমারের কারাগারে আরও বাংলাদেশে যারা আছেন তাদের আনার বিষয়ে কাজ করবে বাংলাদেশ জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এই সদস্য অনেকেই আমাদের কাছে আবেদন করেনি অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন কারণে অনেকে আনা সম্ভব হয় এখানকার আইডি কার্ড থাকলে আইডি কার্ড অথবা মা বাবা অথবা জমির ল্যান্ড খুশিয়ার সহ ন্যাশনাল ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট সহ আমি সকলকে বলবো বিশেষ করে কক্সবাজার জেলাবাসীকে আপনারা আমার সাথে যোগাযোগ করেন মিয়ানমার থেকে ফেরত আসা একশো তিয়াত্তর জনের মধ্যে কক্সবাজার জেলার একশো উনত্রিশ জন বান্দরবানের ত্রিশ জন রাঙামাটির সাতজন খাগড়াছড়ি নোয়াখালী নারায়ণগঞ্জ চট্টগ্রাম রাজবাড়ি নরসিংদী নীলফামারী জেলার একজন করে বাসিন্দা আছেন এর মধ্যে তিনজন নারীও আছেন শিখ টোয়েন্টি ফোর